বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ব জোর দিয়ে কাজ করে চলেছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বর্তমানে অন্তর্ভুক্ত করা হয়েছে বিদ্যাচ্যুতি প্রকল্প। এই বিদ্যাচ্যুতি প্রকল্পের মাধ্যমে সাধারণ পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও পাঠদানের ব্যবস্থা করা হয়েছে স্কুলে। যদিও অনেক স্কুল বিদ্যাচ্যুতির ক্লাস ঠিকভাবে চালু করা সম্ভব হয়নি পরিকাঠামোর কারণে, ফলে পরিকাঠামোর উপর অত্যন্ত জোর দিয়ে কাজও শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি প্রান্তে নতুন করে তৈরি হচ্ছে স্কুল ভবন। শুক্রবারও রাজধানীর এডিনগর স্কুল প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বিদ্যাচ্যুতি স্কুলের নতুন ভবনের। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো স্কুলের ভবনের। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়ে কাজ করে চলেছে। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, গুণগত শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়নের দিশা নিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতার পাঠও দিয়েছেন। আর এডুকেশন আমাদের প্রায়োরিটি, আমাদের এই গভর্নমেন্টের জন্য একটা প্রায়োরিটি ডিপার্টমেন্ট। সব জায়গায় আমরা চাইছি যে শিক্ষার যে গুণগত শিক্ষা সেটাকে মানুষের মধ্যে দেওয়া, খালি পড়ার জন্য না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার ন্যাশনাল এডুকেশন পলিসি উনি আমাদের সামনে প্রস্তুত করেছেন, পার্লামেন্টও পাস হয়েছে, এবং আগামী দিন যখন এটা সুদূর প্রসারী আসছে, আজকে বললে আজকে এটা শুরু করা যাবে না, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে যখন এই ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক বছর ধরে সেটা যারা শিক্ষাবিদ সারা ভারতবর্ষে সবাই এই বিষয়ে বারবার বলছিল যে যেভাবেই হোক যে সবাই মতামত নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসিটা করা হোক, তো সেইভাবেই প্রধানমন্ত্রী যে সবাই থেকে মতামত নিয়ে সেই ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্কুলের এসএমসি কমিটির কর্মকর্তা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ফিওরে রিপোর্ট, আর এ নিউজ।